হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওর আলোচনা নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়ে থাকে, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের একটি আপডেটও আপনার মিস না হয়। চলুন এখন আলোচনায় যাওয়া যাক। নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়? মায়েদের সবচাইতে কমন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়। এই প্রশ্নের উত্তরে বলা যায় সাধারণত 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যে বেশিরভাগ শিশুর নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব হয়। এই 5 সপ্তাহের যে কোনো সময়ে শিশু জন্ম নিলে তাকে স্বাভাবিক বলা যাবে। সাধারণত শিশু যদি 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাহলে সে শিশুকে প্রি ম্যাচিউর শিশু বলা হয়, যার নিবিড় পরিচর্যার প্রয়োজন পড়তে পারে। কিন্তু গর্ভাবস্থায় যদি 42 সপ্তাহের বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে তাকে দীর্ঘায়িত গর্ভাবস্থা বলা হয়। দীর্ঘায়িত গর্ভাবস্থা হলে বিভিন্ন প্রকার জটিলতার আশঙ্কাও বেড়ে যেতে পারে, এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলুন। নর্মাল ডেলিভারি হওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ নেই। গর্ভের মোট সময়কাল ধরা হয় সাধারণত 40 সপ্তাহ বা 280 দিন বা 9 মাস 7 দিন। শেষ মাসিকের প্রথম দিনটিকে গর্ভধারণের প্রথম দিন ধরে প্রসবের তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। যেমন গর্ভধারণের পূর্বে শেষ মাসিকের প্রথম দিন যদি 20 ডিসেম্বর হয় তবে প্রসবের সম্ভাব্য তারিখ হবে 27 সেপ্টেম্বর। এক্ষেত্রে প্রতি মাসকে 30 দিন হিসাবে ধরা হয়। এই তারিখের 2 সপ্তাহ আগে বা পরে যে কোনো তারিখে সাধারণত নর্মাল ডেলিভারি হয়ে থাকে। কেউ কেউ গর্ভাবস্থা হিসেব করে 9 মাস, আবার কেউ 10 মাস। এটা নির্ভর করে আপনি কিভাবে হিসাব করছেন। বেশিরভাগ মানুষ হিসাব করে মাসিক চক্রের প্রথম দিন থেকে 40 সপ্তাহ। 40 সপ্তাহ মানে কি? 9 মাস, প্রতি মাস 30 বা 31 দিন হিসেব করে। 10 মাস, চন্দ্র মাসের হিসেব, প্রতি মাস 28 দিন হিসেব করে। ডাক্তার হয়তো আপনাকে ডেলিভারির তারিখ বলে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন কেবল শতকরা 4% শিশুর ক্ষেত্রে পূর্বে নির্দিষ্ট করে দেওয়া তারিখেই নর্মাল ডেলিভারি হয়। ডাক্তারের ঠিক করে দেওয়া প্রসবের তারিখ পেরিয়ে গেলে কি হতে পারে তা জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বিভিন্ন কারণে এই ডিউ ডেটও ভুল হতে পারে। অনেক নারীদের মাসিক নিয়মিত হয় না, তাদের ওভুলেশন কোন সময় হয় তা নির্ণয় করা যায় না, তাই এসব নারীরা গাইনিদের ঠিক তথ্য দিতে পারেন না, ফলে গাইনি দ্বারা দেয়া ডিউ ডেটও সঠিক হয় না। এক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যান আপনাকে অনেকটা সঠিক তারিখ দিতে পারে। যিনি আল্ট্রাসাউন্ড করে থাকেন সোনোগ্রাফার, তিনি শিশুর মাথা থেকে পা পর্যন্ত পরিমাপ করেন। এটাকে ক্রাউন রাম্প লেন্থ বলে। এটা অনেকটা আসল তারিখ বলতে সক্ষম যে আপনি কবে গর্ভধারণ করেছেন। সাধারণত গর্ভাবস্থার 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের ভেতর আল্ট্রাসাউন্ড টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থার শুরুর দিকে করা আল্ট্রাসাউন্ডের ফলাফল সাধারণত মোটামুটি সঠিক হয়, কারণ এ সময়টাতে গর্ভের ভ্রূণ সবার ক্ষেত্রে একই হারে বাড়ে। সময় বাড়ার সাথে সাথে এই বৃদ্ধির হার এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয়। এই কারণে গর্ভাবস্থার শেষের দিকে করা আল্ট্রাসাউন্ডের সঠিক ডিউ ডেট পাওয়া যায় না এবং তা প্রথম আল্ট্রাসাউন্ড থেকে ভিন্ন হয়। সবশেষে তাই বলা যায় নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। প্রতিটি গর্ভস্থ শিশুর আগমনও পৃথিবীতে হুবহু একই সময় হয় না। ডাক্তারদের দেয়া ডিউ ডেটে বাচ্চা না হলে বর্তমানে গর্ভবতী নারীরা ভয় পেয়ে যান। শুধু গর্ভবতী নারীই নয়, তার নিকটজনেরাও ভীতি সংকিত হয়ে পড়েন। কিন্তু প্রতিটা মানুষ যেমন একজন অন্যজন থেকে পৃথক, তেমনি প্রতিটা গর্ভবতী নারীর প্রসবকালীন সময়সীমা, প্রসবের ব্যথার সময় পরিধি বা সময়ের ব্যক্তিও পৃথক। এই সময়টাতে উচিত শান্ত থাকা এবং ডাক্তারের তত্ত্বাবধানে থাকা। নর্মাল ডেলিভারি হওয়ার লক্ষণ সপ্তাহখানেক আগে থেকে এমনকি মাসখানেক আগে থেকেও দেখা যেতে পারে। প্রসবের এসব লক্ষণগুলো ভালোভাবে জেনে নিন, যাতে অন্তত ধারণা করতে পারেন পরবর্তী কি হতে যাচ্ছে এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই ছিল আমার আজকের পুরো ভিডিওর আলোচনা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, আর এই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।